মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী সশিল্পী পুজোর প্রাক্কালে তিনি ঘোষণা করেছেন যে আমাদের শিক্ষক বদলির নীতিতে কিছু পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা গতকালই আমাদের শিক্ষা বিভাগের সর্বস্তরের আধিকারিকদের সাথে কথা বলেছি, যাতে যে কথাটা আমি বারবার আপনাদেরকে বিভিন্ন সময়ে বলে আসতাম যে যদি শিক্ষকদের বহু দূরে থাকে তাহলে আসতে যেতেই তাদের টাইম চলে যায়, তারপর তখন যখন সংসার হয়, সংসার হয়ে যাওয়ার পরও সংসারে টাইম দিতে হয়, সেই সময় আমরা তখন যারা মহিলা শিক্ষক ছিলেন তাদেরকে যতটা পারি ওই নীতির মধ্যে অ্যাকোমোডেট করেছি। সরস্বতী পুজোর প্রাক্কালে শিক্ষকদের প্রতি সম্মাননা এবং তাদের এই সেবার কার্যে আরো বেশি ছাত্রদেরকে ছাত্রীদেরকে কাছে থেকে যেমন শিক্ষার ব্যবস্থা করতে পারবেন এনার্জি সহ, তেমনি নিজের সংসারেও টাইম দিতে পারবেন, এই লক্ষ্যে তিনি গতকালই ঘোষণা করেছেন এবং আমাদের নির্দেশও দিয়েছেন। আমরা গতকাল আমাদের বিভাগীয় প্রধানদের সঙ্গে আলাপ আলোচনা করবার পর একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি। তার মূল লক্ষ্য হচ্ছে আমরা এক হচ্ছে যে কমিশনারকে আমরা বলে দিয়েছি যে সমস্ত স্কুল প্রাথমিক এবং মাধ্যমিক যে জেলায় আছে কটা আছে কত তার ছাত্র এই সমস্ত হিসেবগুলো নেওয়া এবং সঙ্গে সঙ্গে যারা সেই জেলায় থাকেন অথচ অন্য জেলায় শিক্ষকতা করে এদের নাম ঠিকানা নিয়ে আসা, তারা যখন চাকরি পেয়েছিলেন সেই চাকরির সময় আমরা স্কুলগুলোকে বলতাম যে তোমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো দাও, তারপরে মাধ্যমিকে এসে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো এসছে। আমি এই দুটো তিনটে জিনিস আপনাদের কাছে বলতে চাই। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, কিন্তু এর রূপায়ণে হয়তো নানা রকম বদলি নীতি থাকতে পারে, রুলস থাকতে পারে, এগুলো সম্পূর্ণ আমরা অ্যামেন্ড করে দেবো, যাতে যেখানে প্রয়োজন ভিত্তিতে ভ্যাকেন্সি আছে এবং নতুন নিয়োগ, এটা তো নতুন নিয়োগ, নতুন নিয়োগে কিন্তু আমরা যথেষ্ট সচেতন ছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এটা বলার পর কাজটা অনেকটা সহজ হয়ে গেছে এবং আমরা চেষ্টা করবো যে যেখানে যেরকমভাবে ভ্যাকেন্সি আছে।